মজুরি ঠিক করতে আগামী সপ্তাহে বৈঠকে বসছে পোশাক এবং বস্ত্র খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ। মজুরি বাড়ানোর বিষয়ে একমত হলেও শ্রমিকদের দাবি 8,100 টাকাকে গ্রহণযোগ্য মনে করেন না মালিকরা। তারা এমন একটি মজুরি কাঠামো চান যা কারখানাগুলো দীর্ঘমেয়াদে পরিশোধ করার সক্ষমতা রাখে। সবশেষ মজুরি কাঠামো অনুসারে তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি 3,000 টাকা। সর্বোচ্চ রপ্তানি আয়ের এই খাতটিতে শ্রমিকদের মজুরি কেবল অন্যান্য শিল্প খাতের তুলনায় কমই নয়, এই আয় দিয়ে শ্রমিকদের জীবনযাপন দুঃসাধ্য। তৈরি পোশাকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে ন্যূনতম মজুরি অনেক বেশি হওয়ায় শ্রমিকদের কাজের পরিবেশ ও জীবনমান নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের 3600 টাকা আমি আগেও বলেছি, এটাও যেরকম ফাইনাল না, শ্রমিক ভাই বোনরা যারা দিয়েছেন ওইটাও ফাইনাল না, এর ভিতর থেকে আমাদেরকে একটা কিছু বের করে নিয়ে আসতে হবে যেন এই ট্রেডের সাস্টেনেবল বিজনেস কন্ডিশন থাকে। কিন্তু তথ্য বলছে 2010 সালের পর কেবল মজুরি বাড়ানোর কারণে কারখানা বন্ধ হয়নি। গত 10-12 বছরে দুবার মজুরি বাড়লেও কারখানার সংখ্যা বেড়েছে, উৎপাদন বেড়েছে, আর শ্রমিকদের ব্যক্তিগত এবং কারখানার উৎপাদনশীলতা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন মজুরির অতিরিক্ত খরচ পুষিয়ে নিতে সক্ষমতা নয়, পরিচালনা দক্ষতা বেশি প্রয়োজন। বাড়তি ব্যয়ের কারণে তাদের লাভের অংশটুকু কমে যাবে। তো লাভের অংশটুকু কমে যাওয়ার মানে এই না যে একটি কারখানা টিকে থাকবে না। আমাদেরকে এই বাড়তি ব্যয়টুকু মানতে হবে যে ন্যূনতম শ্রমিকের প্রয়োজন মেটানোর তাগিদে এই বাড়তি ব্যয়টুকু। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত এক সপ্তাহে পোশাক শিল্পে যে বিশৃঙ্খলা হয় তাতে উৎপাদন ব্যাহত হয়েছে প্রায় 600 কোটি টাকার। উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় খুব বেশি বেতন বাড়ানো কঠিন মনে করেন মালিকরা। সস্তা কাপড়, সস্তা শ্রম, সস্তা জীবন, বিশ্বব্যাপী আজকে যে আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের শিল্প বিজিএমইএ গোটা শিল্পকে, গোটা দেশকে আজকে একটা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা চাই এরকম একটা বেতন কাঠামো করতে যেটা কিনা সাস্টেনেবল বেতন কাঠামো বলা যায়। সাস্টেনেবল না হলে এই শিল্প কিন্তু টিকে থাকবে না। এমন একটা কাঠামো হতে হবে যেখানে আমরা সবাই টিকতে পারবো, লং রানে গিয়ে টিকতে পারবো। আগামী সপ্তাহে পোশাক ও বস্ত্র খাতের সংগঠনগুলো বৈঠক করবে জানালেও বিজিএমইএ জানিয়েছে মজুরি বোর্ড যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন মালিকরা। সব ঠিক আছে।